আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি। চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তো এখন আঙ্কেলের বাসায় আসলাম, আপনাদের সাথে শেয়ার করব যে আঙ্কেল যে কাজ করতেছে একা একা, নিজের ঘর বাড়ি সব সে নিজেই ঝাড়ু দেয়। এই যে আঙ্কেল নিজের ঘর বাড়ি নিজেই ঝাড়ু দেয়, এভাবে পরিষ্কার করে রাখে। এই যে দেখেন, সে কিন্তু কানে শুনে কম আর কি। সপ্তাহে সপ্তাহে একবার করে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যায়, আমার বসে নিয়ে যায় আর কি। সে কাজ করতেছে সকালবেলা, এই যেগুলো সব ঝাড়ু দিবে। আজকে ঝাড়ু দেয় মানে অনেকদিন পরে পর দেখ, দৈনিক দেয় না আর কি। তার বাড়ি ঘর দেখেন, এই যে ঝাড়ু দিতেছে। মই চেক টাফুয়া সে বলতেছে যে প্লাস্টিকের যে বস্তাগুলো এগুলো লাগবে আর কি তার। তাই আমি বললাম যে যাইস নিয়ে আসিস। এই যে দেখেন, এটার মধ্যে সব ভরবে, ভরে তারপরে ওই ময়লার যে ডাস্টবিন আছে আমাদের রেস্টুরেন্টের পাশে ওই জায়গায় নিয়ে যাবে। সকাল সকাল সে কাজে ব্যস্ত, মূলত চাইনিজটা এরকমই, যে কোনো কাজে নিজেরটা করতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আর আমাদের দেশে কিন্তু আসলে বয়স হয়ে গেলে, এমন বয়স হলে কিন্তু কেউ কাজ করে না। অনেকে বলছেন যে ভাই আপনি যে বিরোধ করেন, ওরা কিছু বলে না, কি বলবে আজকে এদের সাথে অনেক বছর ধরে চলাফেরা, ওরা তো এইসব কিছু ভাবে না। আমি যে বিরোধ করে আবার দেখাই ওদেরকে, ওরা হাসে, কিছু বলে না। আর আমাদের দেশে তো মনে করেন অনেকে অনেক কিছু মনে করবে যে আমার বিরোধ দিয়ে আসে, এইটা করতেছে এটা করতেছে, টাকা কামাই করতেছে। আসলে এরা এইসব কিছু মনে করে না। এই দেখেন, হাঁটতেই পারে না, অনেক কষ্ট হয়। আর একটা বিষয় শেয়ার করি, কিছুদিন আগে সে কিন্তু এই মোটর সাইকেলটা সে চলাফেরা করে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে দেখেন ভেঙে কি করছে, ওই জায়গায় পড়ে আছেন। তারপর আমার বস গেছে, আরও একজন যায় উঠায় নিয়ে ডাক্তারের কাছে নিয়ে তারপরে নিয়ে আসছে। আসলে ওরে দেখার মতো কিন্তু অ্যাকচুয়ালি কেউ নাই। খাবার, ওর খাবার, ডাক্তারের খরচ, এইসব সব আমার বসেই দেয়। দেখেন তারপরেও কিন্তু এই মোটর সাইকেলটা সে এখনও চালায়, যে সব কিছু ভেঙে ফেলছে একেবারে। আমি মাঝে মধ্যে বলি, তোর যে বয়স তুই মোটর সাইকেল চালাসকে, সে বলে হাঁটতে পারে না, জন্য চালা আর কি। ফাইন, ওকে আঙ্কেল। এই যে মনে করেন বাসাটা, এই যে এই বাসাটা মনে করেন সে একাই থাকে। তার যে বড় ভাই ছিল ওইটার নাম ছিল সামান, সরি ছোট ভাই, সে কিছুদিন আগে মারা গেছে। তার ছোট ভাইয়েরও বিয়ে করছে কিন্তু বাচ্চা হয় না। এই যে বাড়িটা, ওর ছোট ভাই একটা বাচ্চা কিনে নিয়ে আসছে, ওরে দিয়ে দিচ্ছে আর কি সব কিছু, বাড়ি গাড়ি যা আছে কিনে নিয়ে আসছে আর কি একটা বাচ্চা। ওর ছোট ভাইয়েরও বাচ্চা হয় না, কিছুদিন আগে মারা গেছে, কিন্তু ওই ছোট ভাইয়ের বাচ্চারা সব কিছু লিখে দিয়ে দিচ্ছে। তো ওদের কাছে আসলে অনেকের এই যে বাচ্চা হয় না, বিয়ে করে না, এভাবেই ওদের দিনকাল যায় আর কি। আর মূলত সে কিন্তু কথা একেবারে কম বলে, প্রয়োজন ছাড়া কখনো কথা বলে না। সে প্রয়োজন ছাড়া কিছুই বলবে না, হাঁটার সময় জিব্বাটা আছে দেখেন কি কিভাবে বের করে রাখে আর কি।